What's up and welcome to Dominga YouTube channel. So guys, সবাই কেমন আছো? I hope সবাই অনেক বেশি ভালো আছো। তো গাইস ফাইনালি আমাদের ম্যাজিক কিউবের বান্ডেল চেঞ্জ হয়ে যাচ্ছে। ম্যাজিক কিউব আমরা ফ্রি তেও পেতে পারি এন্ড এতাছাড়াও আমাদের ডিজালক ফ্রি তে আমরা পেয়ে যেতে পারি। সো ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবা। এই ভিডিওতে আমি বলে দেব এই ইভেন্টগুলো কখন কখন আসবে। তো ভিডিও হচ্ছে পুরো ইন্টারেস্টিং, কোথাও কোনো স্কিপ করব না। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই ভাই। সো এটা কমেন্ট আসছিল ভাই, আমাকে আমার একটা ভাই বলছিল যে কত ভিউজে কত টাকা ইউটিউব থেকে। সো বলি সবাইকে, ভিউজ সাবস্ক্রাইবার লাইকস এগুলা দিয়ে কখনো ইউটিউব টাকা দেয় না। ইউটিউব টাকা দেয় যখন তোমার অ্যাড শু হবে তোমার ভিডিওর মধ্যে। সো ওই অ্যাডগুলোতে যত ক্লিক হবে তত তোমার ইনকাম হবে। সো যদি এরকমভাবে হতো কত ভিউজে কত টাকা, এক হাজার ভিউজে 50 সেন্ট কিংবা 2000 ভিউজে $1, এরকম যদি হতো ভাই আমি হতো তিনি অনেক টাকা ইনকাম করে নিতাম ইউটিউব থেকে। সো কত ভিউজে কত টাকা এটা কোনো ইয়ে না, এটা আপনার অ্যাডের উপর ডিপেন্ড করে কত অ্যাডে কত টাকা আসবে, এটা ক্লিকের উপর অ্যাডের উপর ডিপেন্ড করে। সো এটা ক্লিয়ার, কোনো ভিউজে কোনো টাকা মিলে না। তো ভিডিওটি শুরু করার আগে যদি এই চ্যানেল নতুন থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো গাইজ কথা বলি, ফ্রি ফায়ার আমাদেরকে আবারও ডায়মন্ড লুটার জন্য একটা চান্স দিয়ে দিয়েছে। সো যারা যারা ডায়মন্ড লুটছেন তারা অবশ্যই লুটতে পারেন। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লবিতে যে আমাদের গিফট দেওয়া হয়, এই গিফটগুলো কিন্তু আমাদের কিন্তু প্রচুর ডায়মন্ড দিয়ে থাকে। অ্যান্ড এই গিফটটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে একটা একজন মানুষ কমপক্ষেও না হলে 20-30টি এরকমভাবে গিফট নিতে পারবে। সো যত গিফট নিতে পারো ভাই ফ্রি ফায়ার থার্ড অ্যানিভার্সারিতে, তো তোমরা তত গিফট নাও, গিফট নিয়ে লবিতে গিফট করো। কারণ হচ্ছে ভাই তোমরা যত গিফট নিবা তত গিফট ছাড়বা আর তত ডায়মন্ড পাবা, তত বেশি ফ্রি ফায়ারকে লুটতে পারবা। কারণ ফ্রি ফায়ার তোমাদেরকে অলরেডি লুটে লুটে খায়, তোমরা একটু ফ্রি ফায়ারকে লুটো না। কীভাবে পাবেন সেটা হচ্ছে যদি আপনি লবিতে যান, লবিতে যাওয়ার পর সেখান থেকে গিফট যেগুলো যে মানুষগুলো চারবে সেই গিফটটা লুটে অটোমেটিক্যালি আপনি ব্যাক করে নিন। এটা র্যাঙ্ক হোক বা ক্লাসিক হোক বা স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ হোক, ক্রেডিট দিকে যদি আপনি চিন্তা করেন ক্রেডিটের দিকে তাহলে কিন্তু এটা পাবেন না, আপনি ডায়মন্ড লুটতে পারবেন না। ক্রেডিট তো ভাই ঠিক করা যায়, একদিনই আপনি ঠিক করে নিতে পারবেন, কিন্তু এই ডায়মন্ডগুলো কিন্তু আপনি পাবেন না, ডায়মন্ডের পিছনে একদমই চাবেন না ভাই। আমিও এরকম করি, যখন আমি লবিতে যাই লবিতে যাওয়ার পর ডায়মন্ড লুটে উঠে আবার ব্যাক করে দিই, কিংবা গেম যদি স্টার্ট হয়ে যায় তখন আমি গেম থেকে আবার ব্যাক করে দিই। বেশি হয়তো আমার 3 মাইনাস হয়, এর থেকে বেশি একদমই মাইনাস হয় না। তো নো চিন্তা। তারপর হচ্ছে ভাই আমাদের ম্যাজিক কিউব বান্ডেল। সো ম্যাজিক কিউব বান্ডেল স্ক্রিন দেখতে পাচ্ছ ভাই, এই ম্যাজিক কিউব বান্ডেলটা কিন্তু আমাদের অনেক পুরনো অ্যান্ড এটা আবারও রিপ্লে করে আমাদের ফ্রি ফায়ারের মধ্যে স্টোরি দিতেছে। তো ফ্রি ফায়ারের মধ্যে স্টোরি যদি দিয়ে দেয় তাহলে এই ম্যাজিক কিউব বান্ডেলটা কিন্তু একটা অ্যামেজিং একটা বান্ডেল হতে পারে, আমাদের স্টোরি দিতে পারে, হতে পারে আমাদের স্টোরের ম্যাজিক কিউবে দিতে পারে। সো স্টোরের ম্যাজিক কিউবে যদি দিয়ে দেয় তাহলে অনেক মানুষ এই ম্যাজিক কিউবে ম্যাজিক কিউব দিয়ে বান্ডেলগুলো নেবে। সো সবথেকে অ্যামেজিং হচ্ছে ভাই ফিমেল বান্ডেল। তো মেল বান্ডেলগুলো এত খাস না, সব থেকে সুন্দর হচ্ছে ফিমেল বান্ডেল। এই বান্ডেলগুলোর মধ্যে ফিমেল বান্ডেল সব থেকে সুন্দর হচ্ছে। সো এটা সরি এটা কিন্তু আমাদের আগের ইনকিউবেটারে ছিল, এখানে উপরে ইনকিউবেটারে আমি এই আইকন দেখতে পাচ্ছি, এটা আগে আমাদের ইনকিউবেটারে ছিল, আর এখন মেবি দিতে পারে তোমার ম্যাজিক কিউবে। তো ম্যাজিক কিউবে দিলে কারা কারা নিবা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবা। সবাই বলছে ডিজালক ফ্রিতে দেওয়া হবে, ডিজালক ফ্রিতে দেওয়া হবে থার্ড অ্যানিভার্সারি হিসাবে। সো ভাই এটা একদমই ভুয়া নিউজ, কারণ ডিজালক কখনো ফ্রিতে দিবে না। কারণ হচ্ছে এটা একটা রেয়ার আইটেম, এটা রেয়ার আইটেম ভাই, তোমরা বুঝতে হবে, কারণ এটা কখনো ফ্রিতে তোমাদেরকে দিবে না। আর ফ্রিতে যদি হয় তাহলে এটা অনেক লেট আছে, এত সহজে আপনাদের এটা ফ্রিতে দিবে না, কারণ হচ্ছে এটা একটা রেয়ার আইটেম। কারণ ডিজালকের জন্য সবাই পাগল। স্ক্রিনের উপর আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটার মধ্যে ভাই এটাই বলে দেওয়া হয়েছে ফ্রি ফায়ারের প্রথম থেকে আজ পর্যন্ত থার্ড অ্যানিভার্সারি পর্যন্ত ওরা কখন কোন জিনিসগুলা আপডেট দিছে। সো ডিজালক দেখতে পাচ্ছ ভাই 2019 নভেম্বর মাসে কিন্তু ডিজালক ওরা লঞ্চ করছে। অ্যান্ড ডিজালক কিন্তু এইবারের নভেম্বরে কিন্তু ডিজালক হয়ে যাবে আপনাদের 1 বছর কমপ্লিট। সো 1 বছর যদি ডিজালকের হয়ে যায় হতে পারে 1 বছর উপলক্ষে স্টোরের মধ্যে কিছু ডিসকাউন্ট দিতে পারে। এখানে একটা পিকচার লিক্স বেরিয়েছে 80% ডিসকাউন্ট। সো 80% ডিসকাউন্ট দিতে পারে নাও দিতে পারে, কারণ হচ্ছে এটা লিক্স। অ্যান্ড 1 বছর উপলক্ষে হতে পারে কিছু ডিসকাউন্ট দিবে, এত বেশি না। আর তাছাড়া হচ্ছে ভাই যারা বলছে যে ডিজালক ফ্রিতে দেবে এটা একটা বুয়া নিউজ, কখনো এটা ডিজালক কখনো আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে না। তারপর একটা লিক্স বেরিয়েছে ভাই রোম কার্ড বিষয়ে। সো রোম কার্ডের মেবি একটা ইভেন্ট আসতে চলেছে, আই ডোন্ট নো, বাট রোম কার্ডের একটা ইভেন্ট আসতে চলেছে গেমের ভিতরে। সো যেখান থেকে আপনারা রোম কার্ড লুটতে পারবেন। তারপর কথা বলি ফ্রি এলাইট পাস। সো ভাই ফ্রি এলাইট পাস এটা লিক কোথা থেকে বের হয়েছে? এটা লিক্সটা বের হয়েছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ ব্যানার, এই ব্যানার থেকে। কারণ হচ্ছে এই ব্যানারের মধ্যে এখানে দেখতে পাচ্ছ ভাই থার্ড অ্যানিভার্সারি যে কেকটা আছে, গত বছর আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি যে কেকটা ছিল ওইরকমভাবে থার্ড অ্যানিভার্সারির কেকটা আছে, ওই কেকটা দেখতে পাচ্ছ। তার সাইডে দেখতে পাচ্ছ ভাই একটা টি শার্ট, সো ফুল হাতুলিটা টি শার্ট। তো এই টি শার্টটা কিন্তু অনেক আগের টি শার্ট, এই টি শার্টটা কিন্তু আবারও রিপ্লে করে আমাদের গেমের মধ্যে দিচ্ছে। সো এই টি শার্টটা কিন্তু কার কার
লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমারও কিন্তু ভালো লাগছে কারণ এরা যদি ইভেন্টে চলে আসে তাহলে আমি কিন্তু নিয়ে নেব কারণ এইগুলো টি শার্ট কিন্তু আমার অনেক প্রিয় তার সাইডে দেখতে পাচ্ছ ভাই এলাইট পাস সো এই এলাইট পাসটা কিন্তু এখানে এই যে পিকচারটা আছে এই পিকচারটার মধ্যে কিন্তু এলাইট পাসটা কিন্তু দেওয়া হয়েছে এই জন্য সবাই বলতেছে এটা কিন্তু ফ্রিতে দেওয়া হবে এইবারের এলাইট পাস সো আমি বলে ভাই এইবারের এলাইট পাসটা কিন্তু ফ্রিতে না কারণ ওকে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো কিছুই বলে নাই সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন 8 আগস্টের পর থেকে কারণ 8 আগস্টের পর থেকে আমাদেরকে কিন্তু ফ্রি ফায়ার থার্ড অ্যানিভার্সারি ইভেন্টগুলো স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো ফ্রিতে আমাদেরকে এলাইট পাস দিবে কি না যদি ফ্রিতে এলাইট পাস দেওয়ার থাকে তখন আমাদের 8 আগস্টে আমরা কিন্তু ইভেন্ট পেয়ে যাবো আর যদি না দেওয়ার থাকে তাহলে কিন্তু আমরা পাবো না হতে পারে আপনারা সবাই মিলে একটা জিনিস করতে পারেন আপনারা গিয়ে স্পামিং করতে পারেন যে ফ্রি ডিজায়ার কিংবা ইভেন্টের নামটা কি যে এই নামটা ভুলে গেছি আমি যে কত মিলিয়ন লাইকস কমপ্লিট করতে হবে এতদিন আমাদেরকে গেমের ভিতরে ঢুকতে হবে এরকম ইভেন্ট আর কি এগুলা দিয়ে স্পামিং করতে পারেন স্পামিং করলে হতে পারে দিয়ে দিতে পারে আবার নাও দিতে পারে একটা ফ্রি ফায়ার মারজি ভাই আমাদের কিছু না তো ফ্রিতে যে এলাইট পাস দেবে এটা নিয়ে কখনো কেউ ফালাবেন না কারণ হচ্ছে এটা অফিসিয়ালিভাবে কখনো লিক আসে নাই এটা হচ্ছে ভাই একটা এডিটিংয়ের মাধ্যমে লিক এসেছে তো এই মাসের মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন মিষ্টি শপ সো মিষ্টি শপ যদি বাই চান্স আমাদের সার্ভারে না এসে থাকে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে কী বলে হ্যাকার স্টোর নাকি সুপার মার্কেট এরকম সরি সুপার মার্কেট দেখতে পাবেন কিংবা তার সাইডে যে দেখতে পাচ্ছেন কি এই এটার নামটা আমি বসে জানি না তো এরকমভাবে একটা ইভেন্ট দেখতে পারবেন এখানে যদি আপনার এক স্পিন করার পর জিরো ডায়মন্ড লাগে এক ডায়মন্ড লাগে সো এক ডায়মন্ড আপনি যে কোনো একটা কিছু নিয়ে যেতে পারবেন এই দুইটা ইভেন্টের মধ্যে যে কোনো একটা ইভেন্ট আসবে যদি মিষ্টি শপ না এসে থাকে সো মিষ্টি আর যদি মিষ্টি শপ চলে আসে তাহলে এগুলো আসবে না আর মিষ্টি শপ যদি না আসে তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটা আসবে সো একটা না একটা ইভেন্ট এই মাসে আমাদের সার্ভারে আসতেছে সো কারা কারা এই ইভেন্টগুলো শুনে খুশি হয়েছে তারা অবশ্যই লাইক করে দাও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো আর আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে পুরো দুনিয়া ফাটিয়ে দাও ভাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন পর্যন্ত টেলিটিন টিকিট টাটা বাই বাই